মৃতদেহ গুম করার অভিযোগ উদয়পুর দাম্ভিক দেহ ব্যবসায়ী আবু সাহার বিরুদ্ধে। চুরি করে ধরা পড়ে যাবার পর চিত্র সাংবাদিককে একবার চুরির মামলায় আরেকবার খুনের মামলায় ফাঁসিয়ে দেবার হুমকি কুখ্যাত আবুর। যদিও আপাতত হিরো সাজতে গিয়ে বিপাকে কুখ্যাত আবু ঘটনার পর উদয়পুর আগরতলা কলকাতায় একাধিক এফআইআর আবুর বিরুদ্ধে। পুরো ঘটনা দেখার আগে দেখুন কিভাবে চিত্র সাংবাদিককে খুনের মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন কুখ্যাত আবু। আমি পত্রিকা রিপোর্টার, ঢুকছো কি রে? না, একটা সুইসাইড হয়েছে, সে কারণে ঢুকছো? আমি তারা তো জিজ্ঞাসা করলাম, বাইরে জিজ্ঞেস করছো? এদিকে এদিকে আমি এখানে এমন না তো কিছু করলাম, আপনারা এইভাবে কিছু করবা, সবকিছু করবা, আমি তো কাছেও যাইনি। বলছেন কেন? আমি কি চুর না কিছু? কি নাম তোমার? আমার নাম রাজীব। রাজীব কি? ভূমি। না, আপনি এভাবে ধমকিয়ে কথা কইতেছেন কেন? আমি এটা বুঝলাম না। আমি তো আমি সব সম্মান দিয়ে কথা কইতেছি। উদয়পুর বাজার ইন্ডিয়ার এবং হোটেল রাধা ইন্টারন্যাশনালের পার্কিং জোনের মধ্যে এক যুবকের মৃতদেহ গুম করার খবর পেয়ে খবর সংগ্রহ করতে গিয়ে উদয়পুরে কর্মরত সাংবাদিক রাজীব ভৌমিককে বিশ্রী ভাষায় গালিগালাজ, প্রাণে মারার হুমকি এবং আত্মহত্যার ঘটনার সাথে যুক্ত করে সাংবাদিক রাজীব ভৌমিককে ফাঁসিয়ে দেবে বলে হুমকি দিতে থাকে হোটেল রাধা ইন্টারন্যাশনাল এবং বাজার ইন্ডিয়ার উদ্যোগপতি সমরেন্দ্র রায় ওরফে দেহ ব্যবসায়ী আবু সাহা। পরবর্তীতে মহকুমার কর্মরত অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সেখান থেকে পালিয়ে যায় দাম্ভিক দেহ ব্যবসায়ী আবু সাহা। তবে কি কারণে ওই মৃতদেহটি গুম করে ফেলার চেষ্টা করেছে তা নিয়েও উঠছে নানান প্রশ্ন। রবিবার সকালে এক যুবক আত্মহত্যা করলেও দুপুর গড়িয়ে গেলেও কেন খবর দেওয়া হল না থানায়, কেন আবু সাহা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, এর পিছনে কি কারণ তা জানতেই সেখানে সংবাদ মাধ্যমের উপস্থিতি, যা ভালোভাবে নেয়নি কুখ্যাত আবু। তাহলে কি সত্যি মৃতদেহটিকে গুম করার পরিকল্পনা চলছিল আবু সাহার নেতৃত্বে? কেন খবর দেয়া হল না মৃত যুবকের বাড়িতে এবং থানায়? এদিকে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক রাজীব ভৌমিককে প্রাণে মারার হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবেন বললেন মূল পাণ্ডা আবু সাহা। তারপরে কুখ্যাত দেহ ব্যবসায়ী আবু সাহার বিরুদ্ধে উদয়পুরের সাংবাদিকরা রাধা কিশোরপুর থানায় একটি মামলা করেন।
আবু সাহা কুখ্যাত এবং তার যথেষ্ট টাকার গরম আছে। বাম আমলে একাধিক হত্যাকাণ্ডের সাথে জড়িত এই কুখ্যাত আবু, যে কোনো বড় কাণ্ড ঘটানো তার বা হাতের খেলা। তাই আগরতলায় এবং কলকাতায় আরো দুটি মামলা হয় আবুর বিরুদ্ধে। একাধিক পিস্তল সে সাথে রাখে, রয়েছে কুখ্যাত দেহ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ। গোটা বিষয় সোমবার বিকেলে নেওয়া হবে মুখ্যমন্ত্রীর নজরে। সংবাদ সংগ্রহ করতে যাওয়া চিত্র সাংবাদিককে খুনের মামলায় ফাঁসানোর হুমকি মোটেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। রবিবার বাজার ইন্ডিয়া কমপ্লেক্সে এখানে একটা খবর আসে সাংবাদিকদের কাছে যে এখানে একটা বহিরাজ্যের কোন শ্রমিক যার মৃতদেহকে গুম করার চেষ্টা করা হচ্ছে এমন একটা খবর আসে। তো যথারীতি খবর পেয়ে আমাদের সাংবাদিক রাজীব ভৌমিক ঘটনাস্থলে যায় দুপুর 1:30 এবং গিয়ে সংবাদ সংগ্রহের চেষ্টা করে, এবং যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে সোমেন্দ্র রায় বলে একজন ব্যক্তি তিনি তার উপর চড়াও হয় এবং কেন ভিডিও দাবি করছে, কেন এখানে এসেছে, কি বিষয় রয়েছে তার উপর চড়াও হয়, এবং সমরেন্দ্র রায় সহ অন্যান্য যারা ওনার এখানে যারা কর্মীরা রয়েছেন তারাও একজোট হয়ে যে সাংবাদিক রাজীব ভৌমিক আমাদের ওর উপর চড়াও হয়, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য সাংবাদিকও খবর পেয়ে যায় এবং এই বিষয়টি বর্তমানে রাধাকৃষ্ণপুর থানায় অভিযোগ করা হয়েছে এবং তিনি খুব বিশ্রী ব্যবহার করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি বা বিভিন্ন হুমকি কিন্তু দেখিয়েছে রাজীবকে। আপাতত আমাদের কাছে এতটুকু খবর রয়েছে। এই কুখ্যাত আবু সাহস পায় কিভাবে? আগরতলাতে আবুর মেয়ে বিয়ে দেবার পরের ইতিহাস কি? বামফ্রন্ট কেন পারেনি আবুকে দমন করতে? বাহুবলী কুখ্যাত আবুর নেপথ্যে কারা? ধারাবাহিক ভাবে তুলে ধরা হবে, যদিও চিত্র সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আপাতত কুখ্যাত আবু নিজেই 3টে মামলা খেয়ে বসে আছেন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।